হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগটি। আর আজকের ব্লগের শুরুতেই বর্ষাকালের কই মাছ একদম নড়াচড়া করছে দিয়ে শুরু করলাম। আর এই সময় কিন্তু কই মাছ খেতে খুব মজা লাগে, তো আজকে বাজারে চলে আসলাম, কই মাছ নিয়ে যাব। আর এখান থেকে ইলিশ মাছ নিয়ে যাব, ইলিশ মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আর এই ইলিশ মাছগুলোর ভিতরে সবগুলোর ভিতরে প্রায় ডিম আছে, আর ডিমওয়ালা মাছ খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। তো বাসায় ইলিশ মাছ আর কই মাছ নিয়ে আসলাম। আমু ইলিশ মাছগুলো এখন কেটে নিবে, আর কই মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছি। তো এখন কেটে নিবে মাছগুলো, আর তোমাদের সাথে আজকে কী কী নিয়ে আসলাম সেটাও শেয়ার করব। আশা করি পুরো ব্লগটি দেখবে, আর তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করে দিবে। তো এখানে ইলিশ মাছ, কই মাছ, লটকন, চিচিঙ্গা, ভেঙ্গি, তো এগুলো নিয়ে আসা হয়েছে আজকে। আর আম নিয়ে আসা হয়েছে, তো আমগুলো কিন্তু এই টাইমে খেতে ভালোই লাগে। আর লটকনগুলো খুব ফ্রেশ ছিল, একদম ভালো ছিল, আর খুব মিষ্টি ছিল লটকনগুলো। তো এই বাজার এখন আমু গুছিয়ে নিবে, আর ইলিশ মাছগুলো কেটে তারপরে তো এখন ইলিশ মাছগুলো কেটে আমু বাস গুছিয়ে নিবে, তারপরে দুপুরের জন্য রান্নাটা করে নিবে। আর রান্নাটা করলে তোমাদের সাথে শেয়ার করব যে আমু ইলিশ মাছ দিয়ে কী রান্না করছে। মাছের রাজা ইলিশ, স্বাদের রাজাও ইলিশ। তো ইলিশ মাছ দিয়ে যা তরকারি রান্না করা হোক খুবই ভালো লাগে। আর এখন আমু ইলিশ মাছগুলো কেটে নিচ্ছে, আর আমি দেখতেছি, দেখতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। মাছের বাজার বলো বা মাছ কিনে আনা বা মাছ কাটা, মাছ দিয়ে এভরিথিং আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। মাছ কাটাও খুব ভালো লাগে। তো আমু খুব সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে, আর অনেক মাছ আমু একসাথে খুব অল্প সময় ঝটপট কেটে নিতে পারে, মানে কেটে নিতে পারে যেটা, আর কাটাগুলো একদম পারফেক্টলি কাটতে পারে। তো অনেক সময় দেখা যায় মাছ বাজার থেকে নিয়ে আসলে বেশ দেরি হয়ে গেলে মাছগুলো একদম নরম হয়ে যায়। তো ঝটপট কেটে নেওয়া যদি জানা থাকে তাহলে বাজারটা ঝটপট গুছিয়ে নেওয়া যায়। আর এখন আমু সবগুলো ইলিশ মাছগুলোই পিস পিস করে কেটে নিচ্ছে, আর মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, ভিতরটা বেশ ফ্রেশ লাগছে একদম। এক এক করে সবগুলো ইলিশ মাছই কেটে নিচ্ছে, আমু পরের মাছটিও কেটে নিল। আর ইলিশ মাছগুলো ভিতরটা দেখো কতটা ফ্রেশ, আর এই মাছটার ভিতরে ডিম হয়েছে। আর ইলিশ মাছের ডিম কি বলবো, দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজা। আর ইলিশের ডিম পছন্দ করে না এমন তো কেউ হতে পারে না। যাই হোক, ইলিশের ডিমগুলো আমু বের করে নিয়েছে, বাকি মাছগুলো কেটে নিবে। দেখো ভিতর থেকে ডিমগুলো বের হয়ে আসছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর ভালো লাগার বিষয়গুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আমার মতো কারা কারা মাছ দেখতে খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টস করে বলবে। আর মাছগুলো এক এক করে সবগুলি কেটে নিচ্ছে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা দেখে নিতে পারো। এক এক করে আমুর প্রায় সবগুলো ইলিশই কাটা হয়ে গেছে, এখন শুধু একটা রয়েছে, একটাও কেটে নিবে তারপরে গুছিয়ে আমরা দুপুরে রান্নার জন্য চলে যাব। তো মাছ কাটা সব শেষ হয়ে গেছে, এখন দুপুরে রান্নার জন্য আমু রান্নাটাও বসিয়ে দিয়েছে।
আজকে চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে চিচিঙ্গা রান্না করছে। আর চিচিঙ্গা তরকারিটা কিন্তু এভাবে খুবই ভালো লাগে, স্বাদ লাগে বা খুবই টেস্টি হয়। আর দেখো কালারটা কতটা সুন্দর আসছে, একদম পারফেক্টলি তরকারিটা রান্না হচ্ছে। আর এখানে আম্মু ঝোলের জন্য এখন পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিবে, বা ছয়ে যাবে চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারিটা। খুবই ভালো লাগতেছে দেখতে, কালারটা খুবই সুন্দর আসছে। ফাইনাল লুকটা শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করি এই চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ তোমরাও বাসায় রান্না করে খেয়ে থাকো এমন করে। আর যারা কখনো ট্রাই করনি তারা ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে এভাবে চিচিঙ্গা ইলিশ মাছের তরকারিটা। আর কালারটা লুকটা কতটা সুন্দর আসছে দেখো, দেখেই খেতে ইচ্ছে করছে, রুচি চলে আসে। তো এটার পরে আম্মু এখানে কলিজা ভুনা করে নিচ্ছে, একদম শুকনো ভুনা। আর কলিজাটা এমন শুকনো করে ভুনা করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও ওয়াও লাগে, জাস্ট ওয়াও লাগে। দেখো কালারটা কতটা ভালো আসছে, আর কলিজাটা একদম মনে হচ্ছে গ্রেভিটা কলিজার সাথে একদম লেগে আছে। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে মেখে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো এভাবে তোমরা শুকনো শুকনো করে কলিজাটা ভুনা করে খেতে পারো, তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। বা যারা অলরেডি ট্রাই করেছো তারা তো এটার অ্যাকচুয়াল টেস্টটা জানো। তো অনেক সময় অনেকে মাংসের সাথে রান্না করে ফেলে, বা এভাবে যদি শুকনো করে আলাদা করে রান্না করা হয় তাহলে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করবে, আর কমেন্টস করে জানাবে যে এইভাবে কলিজা ভুনা করে খেলে খেতে কেমন লাগে। আজকের রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন দুপুরে খাবার দাবারের পালা। আর খাবার দাবার শেষে আম্মু বিকেলবেলা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি। আর ঝিরিঝিরি এই বৃষ্টির দিনে এই ধরনের স্ন্যাক্স খেতে কিন্তু ভালো লাগে। আম্মু আলু চপ আর বেগুনি ফ্রাই করবে, আর এটা কিন্তু খুবই মজা লাগে এই ধরনের ঠান্ডা বৃষ্টির চপচপগুলো খেতে, বিশেষ করে গরম গরম এই চপ ভাজাগুলো খুবই ভালো লাগে। তো এখানে আম্মু বেসন মাখিয়ে নিয়েছে, মানে গুলিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছে, ব্যাটারটা ঠিক থিকনেসটা এমন হবে তাহলে বেগুনিটা ফ্রাই করলে খুব ভালো হবে। আর বেগুনিটা এখন ফ্রাই করে নেওয়া হচ্ছে, আর বেগুনিটা একদম ফুলে ঢোল হয়ে যাবে। যাই হোক এরকম ফুলকো ফুলকো বেগুনি খেলতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আর বেগুনির বেটারটা একদম পারফেক্ট করে আম্মু তৈরি করেছে, যেটা বেগুনিটা ছাড়ার সাথে সাথে দেখো একদম ফুলে উঠছে, একদম ডুবো তেলে গরম তেলে ছাড়ার সাথে সাথেই ফুলে একদম এটা সুন্দর একটা আকৃতি ধারণ করেছে। আর কালারটাও খুব ভালো আসছে। তো এটাকে ভেজে তারপরে তুলে নিব, আর গরম গরম এই বেগুনি খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তাছাড়া আমার ফ্রাই করা খাবারগুলো এমনিও খুবই পছন্দের, তার উপরে মাঝে মধ্যে এ ধরনের নাস্তা হলে ভালোই লাগে। কিছু সময় ধরে এটা ভাজার পরে এটা এখন সুন্দর একটা কালার চলে আসছে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। আর এখন এটাকে তুলে নেব, এখন তুলে নেওয়ার পালা। তো আর একটু চেপে চেপে ফ্রাই করে নিলাম যাতে পুরোটা সুন্দর করে ফ্রাই হয়ে যায়। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সুন্দর একটা লুক আসছে, আর ভিতরটা হয়ে একদম ফুলে কি বলে টইটুম্বুর হয়ে গেছে। আর এই গরম গরম বেগুনি খেতে সবারই আশা করি পছন্দ, যারা তোমরা এই ধরনের বেগুনি বা স্ন্যাক্স খেতে পছন্দ করো তারা তো অবশ্যই বিকালে ট্রাই করতে পারো, এই ধরনের নাস্তা খেতে খুবই ভালো লাগে। তো আমি এক এক করে সবগুলি এখানে বেগুনিগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে, আর সবগুলি বেগুনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। অ্যাকচুয়ালি যেমন জিনিস তেমন যদি না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না।
তো যেমন বেগুনিটা ফ্রাই করার পর বেগুনিটা এরকম ফুলবে, সুন্দর করে একটা কালার আসবে ফ্রাই করার পর, এরকম জিনিস পারফেক্ট হলে কিন্তু খেতেও ভালো লাগে আর কাজটা করতেও ভালো লাগে। তো এমন করে সব কাজই পারফেক্টলি করতে পারলে খুবই ভালো লাগে, আর সেটা শেয়ার করতেও ভালো লাগে তোমার ভাই আপুদের সাথে, ফ্রেন্ডসের সাথে। তো আমার সবগুলো বেগুনি এক এক করে ভাজা হয়ে গেল, এখন বাটিতে তুলে নিলাম। দেখো বেগুনির কালারগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে একটা নিয়ে টুক করে খেয়ে নিই এই গরম গরম বেগুনি। তো ফ্রাই হচ্ছে আর তুলে নিচ্ছি আর খাওয়া হচ্ছে গরম গরম বেগুনি। তো আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইকস কমেন্ট শেয়ার করে জানাবে, আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আসলে সকাল হবে, রান্না হবে, বাজার হবে, খাওয়া দাওয়া হবে, কাজকর্ম হবে, নিজের ঘরের কাজগুলো গুছিয়ে রাখবো, এমন করে আমাদের লাইফটা আসলে সার্কেলের মতো ঘুরতে থাকে। তো তারই মাঝেই সামাজিক কাজ, ইবাদতের কাজ, রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছুই আমাদের করে নিতে হয়। আমরা সবার জন্যই দোয়া করব যাতে সবার জীবনে সুখ শান্তি বিরাজ করে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর এক এক করে কথায় কথায় আমাদের সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে, আর বেগুনি ভাজার পরে তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে, আর সবগুলো বেগুনি আলহামদুলিল্লাহ একদম ফুলকো হয়েছে। আর বেগুনি ভাজা হওয়ার পর এখন আলু চপগুলো ফ্রাই করা হবে। এখন আলুর চপগুলো ভেজে নেওয়ার পালা, চপগুলো আম্মু নামিয়ে নিয়েছে, এখন চপগুলোকে ব্যাটারের মধ্যে কুট করে পাঁচ ভেজে নিব। ফুলকো ফুলকো গরম গরম আলু চপ, আর আলুর চপ কিন্তু খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এই ধরনের ভাজা ফ্রাই করা স্ন্যাক্স যারা পছন্দ করো তাদের কাছে আজকের ভিডিওটি মনে হয় ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এই যে দিয়ে দিচ্ছি, আর একদম ফুলে ফুলে ফুলকো ফুলকো আলুর চপ ভাজা হচ্ছে। তো একদম এই চপগুলো আলু চপগুলো গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেওয়া হচ্ছে, আর দেখতে দেখো লুকটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই ধরনের চপগুলো কিন্তু সুন্দর করে ফ্রাই হলে কিন্তু খেতেও ভালো লাগে, একদম কোটিংটা পারফেক্ট হয়েছে। তো মাঝে মধ্যে এ ধরনের আসলে নাস্তাগুলো সন্ধ্যাবেলা বিকেলবেলা ঠান্ডা ঠান্ডার দিনে ভালোই লাগে, তাই তৈরি করে ফেললো আর আমিও আমার আপু ভাইদের সাথে শেয়ার করে ফেললাম। তো আলু চপগুলো ভেজে নেওয়া হচ্ছে এক এক করে সব আলু চপগুলো, আর আম্মু খুব সুন্দর করে আলু চপগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ফুলকো ফুলকো করে ভেজে সুন্দর করে তুলে নিচ্ছে। আর ওয়েট করতেছি কখনই গরম গরম বেগুনি আলু চপগুলো খাবো সালাদের সাথে, আম্মু ওয়েট করছি। আর এখন ভিডিওর সময়, এডিটের সময় আমি খুব খেয়াল করতেছি, আর মন হচ্ছে যে এখন আবার একটু খেলে ভালো লাগতো। তো এই ধরনের ফ্রাই স্ন্যাক্সগুলো কিন্তু খুবই ভালো লাগে, যেমন চিকেন ফ্রাই হোক বা আলুর চপ বেগুনি হোক বা অন্যান্য ফ্রাই আইটেমগুলো আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমরা যারা পছন্দ করো তারা কিন্তু যে কোনো বিকেলবেলা একদিন এটা তৈরি করে খেতে পারো। তো গত ব্লগে আমু তো চিকেন ফ্রাই, বিফ ফ্রাই এভাবে করে দেখিয়েছিল, আর আমরা এই ধরনের ভাজা স্ন্যাক্সগুলো বিকেলে খেতে ভালো লাগে। তো এই জন্য আজকে চপ রেডি করা হয়েছে, আর চপ রেডিটা প্রায় শেষের পর্যায়ে, এখন গরম গরম খাবারের পালা। তো তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর করে আম্মু ভেজে তুলেছে।
এক এক করে আলুর চপ বেগুনি সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি একটু সালাদ দিয়ে তারপরে এখন সবাইকে খেতে দিবে। আর এখানে সরষা গাজর আর পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আর বেগুনগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আলুর চপগুলো। এখন আলুর চপ বেগুন গুলো টাপা টপ সবাই খেয়ে নিবো। আর এই ধরনের নাস্তা কিন্তু অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে, বিকেলের নাস্তা কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের কাছে আজকে বিকেলের নাস্তাটা খুবই ভালো লাগলো খেতে। তো আজকের জন্য সরি, আজকের দিনটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ব্লগে। নতুন কোনো কাজ থাকলে বা আমি আমরা কী করলাম শেয়ার করবো অবশ্যই। তো পর্যন্ত সবাই ভালো থাকবে, আর আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।